লক্ষ্য নির্ধারণ এবং অর্জন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। স্মার্ট লক্ষ্য পদ্ধতি আমাদেরকে সঠিকভাবে লক্ষ্য স্থির করতে সাহায্য করে। স্মার্ট মানে হল স্পেসিফিক, মিজারেবল, অ্যাচিভেবল, রেলেভেন্ট এবং টাইমবাউন্ড। প্রথমে আসি স্পেসিফিক বা নির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে। আমাদের লক্ষ্যটি স্পষ্ট হতে হবে। উদাহরণস্বরূপ, আমি ভালো ছাত্র হতে চাই ই বলার পরিবর্তে আমি পরবর্তী পরীক্ষায় 80 নম্বর পেতে চাই ই বললে লক্ষ্যটি স্পষ্ট হয়। এরপর আসি মিজারেবল বা পরিমাপযোগ্য লক্ষ্য। আমাদের লক্ষ্য এমন হওয়া উচিত যা আমরা পরিমাপ করতে পারি। যেমন, আমি বই পড়ব ই বলার পরিবর্তে আমি প্রতি মাসে 2টি বই পড়ব ই বললে আমরা আমাদের অগ্রগতি পরিমাপ করতে পারব। অ্যাচিভেবল বা অর্জনযোগ্য লক্ষ্য স্থির করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য এমন হওয়া উচিত যা বাস্তবসম্মত। যদি আমি বলি আমি আগামী সপ্তাহে 100 কেজি ওজন কমাবো, তাহলে সেটা হয়তো সম্ভব নয়। কিন্তু আমি প্রতিদিন 30 মিনিট ব্যায়াম করব এবং স্বাস্থ্যকর খাবার খাবো কি বললে সেটা অর্জনযোগ্য হয়। রেলেভেন্ট বা প্রাসঙ্গিক লক্ষ্যও গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য আমাদের জীবনের উদ্দেশ্যের সাথে সম্পর্কিত হতে হবে। যেমন, যদি আমি একজন লেখক হতে চাই, তাহলে কি আমি প্রতিদিন 500 শব্দ লিখব কি বলাটা প্রাসঙ্গিক। শেষে টাইমবাউন্ড বা সময়সীমা নির্ধারণ করা। আমাদের লক্ষ্যটির জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকা উচিত। উদাহরণস্বরূপ, আমি আগামী 3 মাসের মধ্যে ইংরেজিতে সাবলীল হব ই বললে আমাদের লক্ষ্যটি সময়সীমাবদ্ধ হয়। স্মার্ট পদ্ধতি অনুসরণ করলে আমরা আমাদের লক্ষ্যগুলোকে আরও কার্যকরভাবে অর্জন করতে পারি। লক্ষ্য নির্ধারণের সময় আমাদের মনে রাখতে হবে যে প্রতিটি লক্ষ্য আমাদের জীবনের উন্নয়নে সহায়ক হতে হবে। তাই আসুন আমরা স্মার্ট লক্ষ্য স্থির করি এবং আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করি। লক্ষ্য নির্ধারণ এবং অর্জন, এই দুটি শব্দের মধ্যে যে গভীরতা আছে তা আমরা অনেক সময় বুঝতে পারি না। লক্ষ্য নির্ধারণ মানে শুধু একটি স্বপ্ন দেখা নয়, বরং সেই স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটি স্পষ্ট রূপরেখা তৈরি করা। যখন আমরা লক্ষ্য স্থির করি, তখন আমাদের সামনে একটি মানচিত্র তৈরি হয় যা আমাদের পথ দেখায়। কিন্তু লক্ষ্য অর্জন করা এত সহজ নয়। আমাদের মাঝে মাঝে মনে হয় লক্ষ্যগুলো যেন পাহাড়ের চূড়ায়। কিন্তু আসলে লক্ষ্য ভাঙার প্রক্রিয়াটা হল ছোট ছোট পদক্ষেপ নেওয়া। ধরুন, আপনি যদি একটি বই পড়ার লক্ষ্য স্থির করেন, তাহলে প্রথমে প্রতিদিন 100 পৃষ্ঠা পড়ার সিদ্ধান্ত নিন। 1 মাস পর দেখবেন আপনি একটি বই শেষ করে ফেলেছেন। এখন কথা হল, লক্ষ্য ভাঙার সময় আমাদের মনোবল বজায় রাখা কতটা জরুরি। আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি যখন আমাদের অগ্রগতি ধীরগতিতে হয়। কিন্তু মনে রাখবেন, প্রতিটি ছোট পদক্ষেপই একটি বড় অর্জনের দিকে নিয়ে যায়। লক্ষ্য নির্ধারণের সময় আমাদের স্মার্ট পদ্ধতি ব্যবহার করা উচিত। স্মার্ট মানে হল স্পেসিফিক, মিজারেবল, অ্যাচিভেবল, রেলেভেন্ট, টাইমবাউন্ড। এই পদ্ধতি অনুসরণ করলে আমাদের লক্ষ্যগুলো আরও স্পষ্ট এবং অর্জনযোগ্য হয়ে ওঠে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের লক্ষ্যগুলোকে লিখে রাখা। যখন আমরা আমাদের লক্ষ্যগুলো লিখে ফেলি, তখন তা আমাদের মনে স্থায়ী হয়ে যায়। প্রতিদিন সেই লক্ষ্যগুলো দেখে আমাদের মনোবল বাড়ে। এখন আসুন লক্ষ্য অর্জনের পথে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হই। অনেক সময় আমরা নিজেদের মধ্যে সন্দেহ তৈরি করি। আমি কি পারব, এই প্রশ্নগুলো আমাদের পিছিয়ে দেয়। কিন্তু মনে রাখবেন, সফল মানুষরা কখনোই নিজেদের উপর সন্দেহ করেন না। তারা জানেন কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ী তাদের লক্ষ্যে পৌঁছানোর চাবিকাঠি। অবশেষে লক্ষ্য অর্জনের পথে আমাদের সাফল্য উদযাপন করা উচিত। ছোট ছোট সাফল্যগুলোকে উদযাপন করলে আমাদের মনোবল আরও বাড়ে। তাই যখনই আপনি একটি লক্ষ্য অর্জন করেন, সেটিকে উদযাপন করুন। লক্ষ্য নির্ধারণ এবং অর্জন একটি চলমান প্রক্রিয়া। এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। তাই চলুন আমরা আমাদের লক্ষ্যগুলোকে নির্ধারণ করি এবং সেগুলোকে ভাঙতে শুরু করি। লক্ষ্য নির্ধারণ এবং অর্জন, এটা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা সবাই জানি লক্ষ্য ছাড়া জীবন চলা কঠিন। কিন্তু লক্ষ্য নির্ধারণের পর সেই লক্ষ্য অর্জন করা আরও বেশি গুরুত্বপূর্ণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমরা আমাদের লক্ষ্যগুলোকে সফলভাবে অর্জন করতে পারি এবং মাইলস্টোন উদযাপন করতে পারি। প্রথমে লক্ষ্য নির্ধারণের প্রক্রিয়া শুরু করি।
লক্ষ্য নির্ধারণের সময় আমাদের মনে রাখতে হবে যে লক্ষ্যগুলো যেন স্পষ্ট এবং পরিমাপযোগ্য হয়। স্মার্ট পদ্ধতি ব্যবহার করতে পারেন, স্পেসিফিক, মিজারেবল, অ্যাচিভেবল, রেলেভেন্ট, টাইমবাউন্ড। উদাহরণস্বরূপ, যদি আপনার লক্ষ্য হয় কি আমি ভালো লেখক হব, তাহলে সেটাকে আরও স্পষ্ট করতে হবে। বলুন, আমি আগামী 6 মাসে একটি বই লিখব। এখন লক্ষ্য নির্ধারণের পর পরিকল্পনা করা জরুরি। পরিকল্পনা মানে শুধু কাগজে লিখে রাখা নয়, বরং প্রতিদিনের কাজগুলোকে সেই লক্ষ্য অনুযায়ী সাজানো। একটি কার্যকরী পরিকল্পনা তৈরি করুন, যেখানে প্রতিটি পদক্ষেপের জন্য সময় নির্ধারণ করবেন। এখন কথা হলো, লক্ষ্য অর্জন করতে গিয়ে আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি, কিন্তু মনে রাখবেন, প্রতিটি ছোট অর্জনই একটি বড় অর্জনের দিকে নিয়ে যায়। তাই যখনই আপনি একটি মাইলস্টোন অর্জন করবেন, সেটাকে উদযাপন করুন। উদযাপন মানে শুধু পার্টি করা নয়, বরং নিজের জন্য কিছু সময় বের করা, নিজের সাফল্যগুলোকে স্বীকৃতি দেওয়া। মাইলস্টোন উদযাপন আমাদেরকে নতুন উদ্যম দেয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সঠিক পথে আছি এবং আমাদের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছি। উদযাপন করার সময় আপনার কাছের বন্ধুদের বা পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন, তাদের সঙ্গে আপনার অনুভূতিগুলো ভাগাভাগি করুন। এখন লক্ষ্য অর্জনের পথে কিছু চ্যালেঞ্জ আসবে, এটা স্বাভাবিক, কিন্তু চ্যালেঞ্জগুলোকে ভয় না পেয়ে সেগুলোকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করুন। প্রতিটি বাধা আমাদের কিছু শেখায়। সর্বশেষে মনে রাখবেন, লক্ষ্য অর্জন একটি যাত্রা, এই যাত্রায় প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। তাই লক্ষ্য নির্ধারণ করুন, পরিকল্পনা করুন এবং প্রতিটি মাইলস্টোন উদযাপন করুন। সফলতা আপনার হাতের মুঠোয়। আরও জানতে এবং পরিত্রাণ পেতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। mindcareersfin.com হোয়াটসঅ্যাপ 8272914040। আমাদের সাথে সংযোগ করার সমস্ত লিঙ্ক নিচে দেওয়া আছে।